তো বর্তমানে কিন্তু বাংলাদেশে বন্যা চলছে আর বন্যার মূল কারণ ধরা হচ্ছে যে ফারাক্কা ব্রিজ তো আসলেই কি ফারাক্কা ব্রিজের মাধ্যমে কি আমাদের পানি ধরছে তো ফারাক্কা ব্রিজ মূলত তাদের একশো নয়টি গেট খুলে দিয়েছে এবং এই গেটের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে আটটি জেলা একবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন আসলেই কি ফারাক্কা ব্রিজের জন্যই কি বন্যা হচ্ছে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এখানকার রুলার ব্যবস্থা বা পানি নিয়ন্ত্রণ ড্রেনেজ ব্যবস্থা কিন্তু অন্যান্য অন্যান্য বিশ্বের তুলনায় কিন্তু একবারেই কম তো এখানে সাধারণত কোনোভাবে বৃষ্টি হলে পানি জমতে থাকে তো সেই কারণে ড্রেনেজ ব্যবস্থা ভালো না বলে একটু কিছু হলেই বন্যায় ডুবিয়ে যায় এবং সারা দেশে ক্ষতিগ্রস্ত হয়